রমজানের শেষ ভাগে এসেও বেচা কেনা নিয়ে হতাশ অভিজাত এলাকা গুলশানের শপিং মলগুলোর বিক্রেতারা। এসব শপিং মলে মূলত বিদেশি পোশাকই বেশি বিক্রি হয়। ডলারের দাম বেড়ে যাওয়ায় দাম বেড়েছে এসব দোকানের পোশাকের। এছাড়া বিদেশ নির্ভরতা বিক্রিতে মন্দার বড় কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের অন্যতম শপিং মল পিঙ্ক সিটি, তবে রমজানের অর্ধেকের বেশি পেরিয়ে গেলেও বেচাকেনা নিয়ে হতাশ এখানকার বিক্রেতারা। এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ক্রেতা মিলছে না প্রত্যাশা অনুযায়ী। বিক্রি কেন কম তার সঠিক কারণ বলতে পারছেন না বিক্রেতারা, তবে তাদের ধারণা পোশাকের দাম ও বিত্তশালীদের বিদেশ নির্ভরতাই এর কারণ। আমাদের এবার পাকিস্তান ইন্ডিয়ান অনেক কালেকশন হয়েছে, কিন্তু ওই পরিমাণ আসলে আমরা কাস্টমার না পাওয়াতে সেল কম, মালও এবার অনেক আমাদের পড়ে আছে। কাস্টমার যারা পরিচিত আছে আমরা জিজ্ঞেস করলেই বলে যে আমরা ইন্ডিয়া এবার শপিং ম্যাক্সিমাম ইন্ডিয়ান করা শেষ আমাদের, তো সেক্ষেত্রে এবার একটু পাকিস্তানির উপরে চাপটা আছে মোটামুটি, কিন্তু আমাদের ইন্ডিয়ান যারা সাইটগুলো ওইটা একটু কম। গতবার আমাদের যে সেল হয়েছে এবার অনেক কম দেখেছে। আমাদের পার্টি পেমেন্ট আমরা সঠিকভাবে দিতে পারতেছি না, পার্টিরা অনেক ঝামেলা করতেছে। এখন তাদেরকে তো দিতে হবে, কিন্তু কিছু তো করার নেই, লস সব দিক দিয়ে আমাদেরই করতে হতো। আজকে আমাদেরও টার্গেট থাকে যে শুক্রবার শনিবারে কিছু টাকা বাড়বে, তার কিছুই নেই। আমাদের যা আছে সবই ডিজাইনার, কাফতান আছে, কেপ আছে, গাউন আছে। আমাদের শুরু হয়েছে 5,000 থেকে শুরু করে 80,000 পর্যন্ত আছে। ফাঁকা শপিং মলে কেনাকাটা সুবিধা হলেও ঈদের শপিং এর আমেজে ঘাটতি পড়েছে বলে মনে করছেন ক্রেতারা। পণ্যের দাম বেশি হলেও সেটা নিয়ে খুব একটা অনুযোগ নেই তাদের। প্রাইসটা একটু বেশি, তারপরও আসি, মানে ওই যে একটু আনকমন জিনিস পাওয়ার জন্য আমরা আসি আর কি। এই যে দেখতেছি কোনো ঝামেলা নাই, মানুষজন নাই, যেখানে অনেক ভিড় থাকে ওইটা একদমই কম। অনেকে কমপ্লেন করছে যে প্রাইস বেশি পড়ছে, এই পড়ছে, বাট আপনি যদি মেটেরিয়াল ভালো হয় তো প্রাইস একটু বেশিই পড়বে আর কি। ঈদের আগে বাকি কটা দিনে বেচা কেনা বাড়বে এমন আশায় বুক বেঁধেছেন বিক্রেতারা। সাজ্জাদ হুসাইন, জিটিভি নিউজ, ঢাকা।